হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে এপ্রিল মাসের রাশিফল। এপ্রিল মাসের রাশিফল জানতে গেলে আমাদের সবার আগে জানতে হবে এপ্রিল মাসে গ্রহদের পজিশন কি থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জানি এপ্রিল মাসে গ্রহদের পজিশন কেমন থাকছে না থাকছে। ধনুরাশিতে থাকছে কেতু তুঙ্গস্থ অবস্থায়, মকর রাশিতে থাকছে শনি, সাথে মঙ্গল এবং বৃহস্পতি, কুম্ভ রাশিতে থাকছে বুধ। বুধ আবার কুম্ভ রাশি থেকে 7 তারিখ ট্রানজিট করে চলে যাবে মীন রাশিতে। মীন রাশি থেকে বুধ আবার 25 তারিখ ট্রানজিট করে চলে যাবে মেষ রাশিতে। সূর্য মীন রাশি থেকে 13 তারিখ ট্রানজিট করে চলে যাবে মেষ রাশিতে, আর শুক্র সারা মাসটাই অবস্থান করবে বৃষ রাশিতে। রাহু তুঙ্গস্থ অবস্থায় মিথুন রাশিতে অবস্থান করবে। এই থাকছে গোটা মাসের প্ল্যানেটারি পজিশন। এবার জানবো কুম্ভ রাশির মানুষদের এই মাসটা কেমন যাবে না যাবে। কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে যে কথাটা ফার্স্টেই জানবো সেটা হচ্ছে বিজনেস কেমন। নতুন বিজনেস শুরু করার জন্য সময়টা কিন্তু দুর্দান্ত। যারা অনেকদিন ধরে প্ল্যানিং করেছেন যে নতুন বিজনেস এর জন্য, ভাবছেন আদৌ করবেন কি করবেন না, তারা যদি এই মাসে স্টার্ট করেন সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট অনেকটা অনেকটা বেটার আপনারা পাবেন। বৃহস্পতির যে পরিবর্তন সেটা আপনাকে ডেফিনেটলি ভালো রেজাল্ট কিন্তু দেবে। বিজনেস এর ক্ষেত্রে আপনাদের অনেক কানেকশন কিন্তু এই মাসে ডেভেলপ করবে বা কানেকশন ক্রিয়েট হবে, যাকে বলে সেই কানেকশন গুলো কিন্তু আপনাকে ফিউচারে গিয়ে অনেক কিন্তু হেল্প করবে। বিজনেস এর ব্যাপারে আমি বলবো যারা বিজনেস এর মধ্যে আছেন তাদের বিজনেস এর ফ্লো অনেকটা অনেকটা বেটার হয়ে যাবে। যারা অনেকদিন ধরে কোন রকম লসের মুখে পড়ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট কিন্তু আপনারা এই মাসে পাবেন। যারা কোনো ফ্যামিলি বিজনেস সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু অনেকটা ভালো, আর নিজেরা ফ্যামিলির বিজনেসকে অনেকটা কিন্তু আগিয়ে নিয়ে যেতে পারবেন। বিজনেসের ক্ষেত্রে ফেম মানি দুটোই কিন্তু আছে একই সাথে কিন্তু বলা যায়। আপনাদের পরিচিতি অনেক ডেভেলপ করবে। যারা কোনো আয়রন ওরিয়েন্টেড জিনিস নিয়ে বিজনেস করেন তাদের ক্ষেত্রে ভালো, যারা কোনো র মেটেরিয়ালস নিয়ে বিজনেস করেন তাদের ক্ষেত্রে ভালো, যারা বিল্ডার্স এর বিজনেস করেন বা যারা গোল্ড এর বিজনেস তাদের ক্ষেত্রে মোটামুটি ভালো রেজাল্ট কিন্তু পাবে। যারা টেলিকমিউনিকেশন নিয়ে বিজনেস করেন বা যাদের কোনো ল প্রফেশন নিয়ে বিজনেস আছে সেই সব ক্ষেত্রে বিজনেস কিন্তু দুর্দান্ত রেজাল্ট যাবে। বিজনেস এ ইনভেস্ট করার জন্য কিন্তু এই মাসটা ভালো। আপনারা ইনভেস্ট করলে তার ডাবল বেনিফিট কিন্তু রিটার্ন পাবেন, যাকে বলা চলে বিজনেস এর জন্য এই মাসটা একদম পারফেক্ট এক কথায় বলবো। এবার জানবো আপনাদের লাভ লাইফ, ফ্যামিলি লাইফ এবং ম্যারেজ লাইফ কেমন থাকছে। দেখুন, ফার্স্টে ডিসকাস করে নিই লাভ লাইফের ক্ষেত্রে কেমন থাকবে না থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে মোটামুটি যাবে, খুব একটা বেটার যাবে না। কিছু মানুষের বেটার যাবে, কিছু মানুষের বেটার যাবে না, সেটা ডিপেন্ড করবে পার্সোনাল বাজেটের উপর। এবার আলোচনা করি কেমন যাবে কেমন যাবে না। কিছু মানুষের মোটামুটি করে মাসটা চলে যাবে, কখনো কিছু নিয়ে টুকিটাকি প্রবলেম হচ্ছে, কখনো কিছু নিয়ে আবার ঠিক থাকছে, এইভাবে চলে যাবে। কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে যারা অনেকদিন ধরে একটা লেন্দি রিলেশনের মধ্যে আছেন তারা কোথাও গিয়ে দেখবেন সেই রিলেশনটাই কিন্তু আপনারা প্রতারিত হয়েছেন, এই জিনিসটা কিন্তু আপনাদের সাথে এই মাসে ঘটবে। এই জিনিসটা খুবই পেইনফুল একটা ম্যাটার, যদিও তবুও কিন্তু এই মাসে এই জিনিসটা ঘটার চান্স অনেকটা আছে। যারা ভাবছেন প্রেম যাকে বিয়েতে নিয়ে যাবেন তাদের ক্ষেত্রেও আমি সেম কথা বলবো, একটু বিবেচনা করে দেখুন, কারণ বিয়েটা একটা ছোট ডিসিশন না, এটা অনেক বড় ডিসিশন। তাই কোনো হঠকারিতার মাথায় ডিসিশনটা নেবেন না, অনেকবার ভাবুন ভেবে তারপর ডিসিশন নিন, তাহলে আপনারা কোনো রকম অসফলতার মুখে কিন্তু পড়বেন। এবার জানবো আপনার ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে একটা ম্যাটার, যেটা হচ্ছে আপনাদের এই মান্থে কোথাও গিয়ে কিন্তু ইগোটা অনেক ডেভেলপ করবে। এই ইগো ডেভেলপ করার জন্য কিন্তু প্রবলেম হবে, এই প্রবলেমটা কিন্তু সলিউশন আপনাকে নিজেকে বার করতে হবে। ইগো যদি কারোর ডেভেলপ করে যায় তো সেটা রিলেশনের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ডেফিনেটলি আনবে। আর একটা জিনিস হচ্ছে আপনার কোনো কিছু নিয়ে ধরুন একটা প্রবলেম হলো সেই ম্যাটারটাকে আপনাকে একটু দুজনের সাথে আলোচনা করে নিলে আমার মনে হয় প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। তাই আপনি যদি ইগো নিয়ে বসে থাকেন তাহলে কিন্তু প্রবলেমটা চলবে, আর যদি আপনি আলোচনার মাধ্যমে জিনিসটা মিটিয়ে নিতে চান তাহলে জিনিসটা স্মুথ হয়ে যাবে, বিশেষ কোনো সমস্যা নেই। সমস্যাটা ডিপেন্ড করবে আপনার উপর কি সমস্যাটা আপনি কতটা ক্রিয়েট করছেন কি ক্রিয়েট করছেন না। এবার জানবো আপনার ফ্যামিলি লাইফ কেমন থাকবে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে আমি বলবো আপনার ভাই বোনের যে রিলেশন সেই রিলেশন কিন্তু অনেকটা বেটার থাকছে। কিন্তু কিছু কিছু প্রবলেম থাকবে, সেটা হচ্ছে কোনো রকম ভাবে আপনার
আজকে ফ্যামিলির লোকেদের এক্সট্রা হেল্প কিন্তু করতে হতে পারে, সেটা যে কোনো রকম হেল্প, সেটার জন্য প্রিপেয়ার কিন্তু আপনাকে ডেফিনেটলি আগে থেকে থাকতে হবে। তো ছোট কোনো গেট টুগেদার বা কিছু এরকম ফ্যামিলির লোকেদের সাথে যাকে বলে একটা টাইম স্পেন্ড করার সুযোগ কিন্তু আপনি বার করে নেবেন। মোটামুটি ফ্যামিলি লাইফ ঠিকঠাক চলছে, সেরকম কোনো সমস্যা কিন্তু থাকছে না। এবার জানবো আপনার হেলথ নিয়ে কি সমস্যা থাকছে না থাকছে। হেলথ নিয়ে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে সমস্যাগুলো চলে আসছিল সেই সমস্যাগুলো কিন্তু অনেকটা আপনাদের সলভ হয়ে যাবে। আর যাদের কোথাও হার্ট নিয়ে একটু প্রবলেম ছিল, হার্ট ওরিয়েন্টেড কোনো প্রবলেম, সেই সমস্ত প্রবলেম একটু বৃদ্ধি পেতে পারে। বিশেষ কোনো সমস্যা নেই, তবে একটা এক্সট্রা কেয়ারের মধ্যে কিন্তু আপনাদের থাকতে হবে, না হলে কিন্তু সমস্যাগুলো আরো বাড়বে। এবার জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশনের ক্ষেত্রে আমি বলবো নো ডাউট ভালো থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশন আগের থেকে অনেকটা বেটার আপনারা দেখতে পাবেন। তবে আপনাদের একটাই কথা যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, যেটা আপনাদের একটাই কথা যেটা হচ্ছে সেভিংস, এই ব্যাপারটা কিন্তু জাস্ট প্ল্যানিং হয়েই থেকে যাবে। সেইভাবে আপনারা ব্যালেন্স করতে কোথাও গিয়ে পারবেন না। কোনো পারপাসে আপনাদের এতটাই খরচা হয়ে যাবে কি আপনারা প্ল্যানিং করে রেখেছিলেন সেই পরিমাণ কিন্তু সেভিংস আপনাদের হবে না। তো এটার জন্য কি করতে হবে, আপনাকে আপনার প্ল্যানিংটাকে আরো ডেভেলপ করে নিতে হবে যাতে আপনার সেভিংসটা ঠিকঠাক হয়, না হলে ফিনান্সিয়াল ব্যাপারে সেরকম কোনো সমস্যা থাকছে না, অনেকটা স্মুথ, আগের থেকে অনেকটা রিলিফ পাবেন। যে প্রবলেমগুলো চলে আসছিল ফিনান্সিয়াল ম্যাটার নিয়ে সেখান থেকে আপনারা কিন্তু অনেকটা রিলিফ পেয়ে যাবেন। এবার জানবো জবের স্ট্যাটাস কেমন থাকছে না থাকছে। জবের ক্ষেত্রে আমি বলবো যারা সেলস বা মার্কেটিং আছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত সময়, যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা খুব ভালো, যারা অ্যাডভোকেট আছেন তাদের জন্য সময়টা কিন্তু নো ডাউট ভীষণভাবে ভালো, তারা খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন। নতুন জবের জন্য সময়টা খুব ভালো, যারা অনেকদিন ধরে সার্চ করছিলেন তারা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট নতুন জবের ক্ষেত্রে দেখতে পাবেন। কাজের জায়গায় যে প্রবলেমগুলো আসছিল, কলিগসদের সাথে যে প্রবলেমগুলো চলে আসছিল সেই প্রবলেমগুলো কিন্তু অনেকটা আপনাদের কমে যাবে। তবে অধিক পরিশ্রম কিন্তু আপনাকে কাজের জায়গায় করতে হবে, যাকে বলে একদম 200% দিয়ে আপনাকে কিন্তু কাজ করতে হবে, তবে গিয়ে কিন্তু অনেকটা সফলতা আপনি পাবেন। তবে নিজের সেলফ কনফিডেন্সকে আপনাকে অনেকটা বাড়িয়ে রাখতে হবে, কোথাও গিয়ে কিন্তু মাঝে মাঝে আপনার সেলফ কনফিডেন্সটা অনেকটা কমবে, এই জিনিসটা হলে কিন্তু কাজের জায়গায় অনেকটা প্রবলেমের মধ্যে আপনি। এবার জানবো এডুকেশন কেমন থাকছে না থাকছে। এডুকেশনের আমি বলবো সময়টা ভালো, যারা এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো, যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো, তারা কিন্তু অনেকটা সফলতার মুখ কিন্তু এই মাসে দেখতে পাবে। আর একটা জিনিস বলবো, যারা এক্সাম দিয়েছিলেন রেজাল্ট আউট হওয়ার ছিল তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো, তারা খুব ভালো রেজাল্ট কিন্তু একটা যারা ওয়েট করছেন ভালো রেজাল্টের জন্য তাদের জন্য সময়টা ভালো, ভালো রেজাল্ট কিন্তু আপনারা এই সময় পেয়ে যাবেন, সেরকম কোনো সমস্যা থাকছে না। এপ্রিল মাসটা আপনাদের যাকে বলা ছিল একদমই স্মুথ থাকছে। বন্ধুরা এর থেকে ডিটেলসে জানতে হলে আমি কার্ডে একটা লিংক দিচ্ছি 2020 বর্ষ, গিয়ে সেটা দেখে নিন, আরো ডিটেলস অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসেছেন তাদেরকে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার বন্ধু হয়ে যাবেন, এরকম আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তাহলে টাটা, দেখা হবে।